বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাবে নিয়ামতজনের জেলাগুলোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। মুহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের আহ্বানে সাড়া দিয়ে এখানকার দরবার খানকা জাকের মসজিদ সহ আশেকে রাসুলদের বাড়িতে বাড়িতে ও প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1498তম শুভ জন্মদিন পালিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চুয়াডাঙ্গা সদরে অবস্থিত বাবে নিয়ামত দেওয়ানবাগ শরীফ সুসজ্জিত করা হয়েছে এবং পশু জবাই করা হয়েছে। গত 28 সেপ্টেম্বর এখানকার আশিকে রাসুলগণ একত্রিত হয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেন। তারা কেক কাটেন এবং নিজেদের মধ্যে বাহারি পিঠা, ফল ও তাবারক বিতরণ করেন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের দেয়া বাণী মোবারক শ্রবণ করেন তারা। এছাড়া আনন্দ মিছিল বের করে পুরো শহর প্রদক্ষিণ করেন আশিকে রাসুলগণ। পবিত্র এই দিনটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার আশিক রাসুলদের বাড়িতে বাড়িতে কেক কাটা হয় ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত মেহমানদের উন্নত খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। এছাড়া অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়নি শিশুরাও। স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের আনন্দ উদযাপনে পিছিয়ে ছিলেন না যশোর জেলার আশিকে রাসুলগণ। এখানেও আশিকে রাসুলদের বাড়িতে বাড়িতে কেক কাটা হয়েছে ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত মেহমানদের উন্নত খাবার দিয়ে আপ্যায়িত করা হয়েছে। এছাড়া পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে। পাশাপাশি এখানকার আশিকে রাসুলগণ আনন্দ মিছিল করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেছেন। একইভাবে কুষ্টিয়া জেলার আশিকে রাসুলগণও বিপুল আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন। বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, পশু জবাই করা হয়েছে ও উন্নত মানের খাবার রান্না করে সবার মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া সবাই মিলে কেক কেটে আনন্দ উদযাপন করেছেন।